প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলা বর্ণমালায় অর্থাৎ মাত্রাহীন মাত্রা অর্থাৎ মাত্রার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করি। মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণমালা কে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণমালাকে তিন ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো আমরা জানার চেষ্টা করি। তাহলে প্রথমে জানি মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ কোনগুলো, অর্ধমাত্রা কোনগুলো, আর পূর্ণ মাত্রা। এর সাথে সাথে আরেকটা বিষয় জেনে নেব যে স্বরবর্ণের কতটি মাত্রা রয়েছে, কতটির মাত্রা নেই। স্বরবর্ণে কতটির মাত্রা রয়েছে, কতটির মাত্রা নেই। ব্যঞ্জন বর্ণে কতটি মাত্রা রয়েছে, কতটির মাত্রা নেই। স্বরবর্ণে কতটির অর্ধমাত্রা রয়েছে, ব্যঞ্জন বর্ণে কতটি অর্ধমাত্রা রয়েছে, কতটির পূর্ণ মাত্রা রয়েছে, অর্থাৎ যাবতীয় বিষয়গুলো জানার চেষ্টা করি। তাহলে মাত্রাহীন বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় 10টি। অর্ধমাত্রা রয়েছে 8টি, আর পূর্ণ মাত্রা রয়েছে 32টি। এবার আমরা জানবো স্বরবর্ণের কতটির মাত্রা নেই, ব্যঞ্জন বর্ণে কতটির মাত্রা নেই। স্বরবর্ণের কতটির অর্ধমাত্রা রয়েছে, ব্যঞ্জন বর্ণের কতটির অর্ধমাত্রা রয়েছে। স্বরবর্ণের কতটির পূর্ণ মাত্রা রয়েছে এবং ব্যঞ্জন বর্ণের কতটি পূর্ণ মাত্রা রয়েছে সেগুলো জানব। স্বরবর্ণের কতটির মাত্রা নেই সেটা আমরা জানি। স্বরবর্ণে 4টির মাত্রা নেই, সেই 4টি বর্ণ কি? এ, ঐ, ও, ঔ। এই 4টি বর্ণে স্বরবর্ণের মাত্রা নেই। তাহলে আমরা জানবো ব্যঞ্জন বর্ণের কোনগুলোতে মাত্রা নেই। ব্যঞ্জন বর্ণের 6টিতে মাত্রা নেই, সেই 6টা বর্ণের কথা আমরা জানবো এবার। মাত্রা নেই উ, ই, খণ্ড, ত, এটা খণ্ড পূর্ণত না, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এখানে 6টি রয়েছে, 6টি লেখা হয়নি। অর্থাৎ ব্যঞ্জন মানের 6টিতে মাত্রা নেই। এবার জানবো অর্ধমাত্রা। স্বরবর্ণে 1টিতে অর্ধমাত্রা রয়েছে,
অর্ধ মাত্রার বর্ণ রয়েছে একটি স্বর বর্ণে, সেটা কি? সেটা হচ্ছে রি। একটা বিষয় জানা দরকার, এই রি বর্ণটাকে মূর্ধন্য বর্ণ বলা হয়। রি বর্ণটি হচ্ছে মূর্ধন্য বর্ণ। তাহলে আমরা জানতে পারছি যে স্বরবর্ণের অর্ধমাত্রা রয়েছে একটিতে, সেটা হচ্ছে রি। এবার যেন ব্যঞ্জন বর্ণে তাহলে অর্ধমাত্রা রয়েছে সাতটি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা রয়েছে সাতটিতে, সেগুলো কি সেটা জানার চেষ্টা করি। রয়েছে খ, গ, তারপর রয়েছে মূর্ধন্য ন, তারপরে রয়েছে থ, ধ, প এবং তালব্য স। এই সাতটি বর্ণে অর্ধমাত্রা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধমাত্রা রয়েছে আটটিতে, যার মধ্যে স্বরবর্ণে একটি এবং ব্যঞ্জন বর্ণে সাতটি। একটি হচ্ছে রি, আর রি হচ্ছে মূর্ধন্য বর্ণ, আর ব্যঞ্জন বর্ণে সাতটিতে অর্ধমাত্রা রয়েছে, সেটা হচ্ছে খ, গ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন, থ, ধ, প এবং তালব্য স। এবার আমরা জানবো পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা রয়েছে বাংলা বর্ণমালায় ৩২টির পূর্ণমাত্রা রয়েছে, যার মধ্যে ২৬টি রয়েছে ব্যঞ্জন বর্ণে আর ৪টি রয়েছে স্বরবর্ণে। সরি, ৬টি এবং ২৬টি, ৩২টি, সেটা আমি দেখি। ছয়টি, ছয়টি কি রয়েছে? স্বরে অ, তারপর রয়েছে স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। এই ছয়টি বর্ণে পূর্ণ মাত্রা রয়েছে স্বরবর্ণে এবং ব্যঞ্জন বর্ণে রয়েছে ২৬টি। ২৬টি বর্ণ এখানে লেখা একটু কষ্টসাধ্য, সময় ক্ষেপণ হবে এবং এটা আলোচনার বিষয়, যার কারণে সেই ২৬টি বর্ণ আমি লিখলাম না। তাহলে টোটাল বিষয়টা আমরা এবার জেনে ফেলি। মাত্রার উপর ভিত্তি করে বাংলা বর্ণমালাকে তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ১, মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ রয়েছে ১০টি, ১০টির মধ্যে স্বরবর্ণে রয়েছে ৪টি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে ৬টি। তো ৪টি কি? এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জন বর্ণে রয়েছে ৬টি। ৬টি কি? উঁ, ইঁ, খণ্ডতা, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আর অর্ধমাত্রা রয়েছে ৮টি, যে তার মধ্যে একটা রি। রি, রিকে বলেছি মূর্ধন্য বর্ণ। তারপরে ব্যঞ্জন বর্ণে রয়েছে ৭টির অর্ধমাত্রা, সেগুলো কি? খ, গ, মূর্ধন্য ণ, থ, ধ, প এবং তালব্য স। আর পূর্ণমাত্রা রয়েছে ৩২টি, যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ৬টির পূর্ণমাত্রা রয়েছে, স্বরে অ, সারে অ, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। আর ২৬টি রয়েছে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা। যে ২৬টি বর্ণ এখানে লেখা একটু কষ্টসাধ্য, তারপর আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।